হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি কেন কবর আজাবের ভয়ে কান্দি? হযরতের জীবনীতে পাওয়া যায়, কানতে 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 নিজের চোখ অন্ধ বানিয়ে ফেলাইছিলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা কানতে কানতে নিজের চোখ অন্ধ বানিয়ে ফেলাইছিল। শুধু কি তাই, আমি তুমি প্রতিদিন ঘুমানোর আগে মোবাইল না চালিলে ঘুম ধরে না? আর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা চিঠির মধ্যে এই কথাটা লিখে ঘুমাইতেন, যেই ভাষাটা এরকম ছিল, মালি না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও দারুমা আমিনিয়া মাদ্রাসায় আগত আমার ভাইরা, মাফ করে দিবেন, কোনো কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন। আজও আমি আল ইলম ওয়াল উলামা কিতাবের মধ্যে দেখেছি হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি কানতে হযরত বলছেন, যে যে গুনার ব্যাপারে আসামি সেই গুনাটা নিয়ে যদি সে প্রকাশ করে, এই নিয়তে যদি বলে, বলতে 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 আল্লাহ পাক তাকে এই অপরাধ থেকে মাফ করে দিতে পারবে। বাবাজি কার অপরাধ কি আছে আমার জানা নাই, কার মা কার বাপ দাদি কবর থেকে ডেকে ডেকে বলতেছে, পুত্রে মাফ নিয়ে গেলি না, আমাদের জন্য কাঁদলি না, বাবা আমাদের কবর কিন্তু খবর ভালো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ কেউ কারো দিকে নজর নাই। আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিস, রসুল বলেন, উম্মা তুমি মরার আগে মরিয়া যাইও। কেমনি মরার আগে মরবেন? মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া কবর সামনে নিয়ে এরকম ভাববেন, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, কই থাকবে আমার ছেলে, কই থাকবে আমার মেয়ে, কই থাকবে আমার গাড়ি, কই থাকবে আমার বাড়ি, কই থাকবে আমার সুন্দর নারী। আমার বন্ধুরে, আমার বাবা দিরা, কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়ায় রয়েছে, কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবর বলতেছে, আয় আয় আমার ঘরে আয়, তবে আমার ঘরে আসছো যদি গুনা লই আস, আমি কিন্তু তোরে ভালোবাসা দিব না, আমি কিন্তু তোরে কঠিন শাস্তি দিব। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কবর আজাব নিজের চোখে দেখেছি। আমাদের আকাবিররা বলেন, এইরকম চোখ যেন আল্লাহ আমাদেরকে দান করে, একটা দান করে না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। ও আজিজ তলাবা, আজকে তোমার কান্নাকাটি আসে না, মালিকের রহমত তো নাজিল হইতেছে, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন, আমি কেন এত কবর আজাবের ভয়ে কান্দি? একদিন আমি কবরের কাছে দিয়ে যাচ্ছিলাম, রসুলের সুন্নত মানিয়া আমি কবরওয়ালাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কিন্তু এই কবর থেকে জবাব আইলো চিল্লে চিল্লে, কবর বলতেছে, শান্তি আইব করতে গে, আমার ঘরের মধ্যে তো খালি সাপার সাপ। কবর একটা মানুষকে প্রতিদিন পাঁচবার ডাকে। হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আওয়াজটা শোনার পর আমি প্রথম আল্লাহ বলে চিৎকার দিলাম, আর আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার চোখটা তুমি খুলিয়ে দাও। আল্লাহ আমি গঙ্গুহি ভিতরে চক্ষু দিয়ে যখন কবর দিকে নজর দিল, নজর দিয়ে দেখি কার বাপের যেন খালি সাপ আর সাপ পেঁচায় ধইয়া রাখছে, পুরাটা ঘরের মধ্যে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ, মুখটা শুধুমাত্র বের হয়ে আছে। আশ্চর্যজনক ঘটনা হলো, আমি নজর করে দেখি মুখটা দিয়ে ফাঁকা আছে, এই মুখটার মাঝখানে যে নাক, এই নাকের দুই ফাঁকের এক ফাঁক দিয়ে বড় একটা সাপ এই সেতু দিয়ে ডুবতেছে। লোকটা যখন সাপটা ডুবতে যায়, সাপটা যখন এই নাকের ফুটার মধ্যে ফুটা যায়, এই লোকটা শোয়া থেকে বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে, আমি আর গুনাহ করব না।
আমি আর গুন করব না, আগে জানলে আমি গুনা লই আসতাম না, আমার কি মাফ করা যায় না? হযরত গঙ্গির রহমতুল্লাহ চিৎকার দিয়ে বলছিলেন, আল্লাহ যুবক কবর আজাব কিন্তু সত্য, মুরব্বী বাবার কবর আজাব কিন্তু সত্য, এই কবর আজাব থেকে মুক্তি নেওয়ার জন্য আমার মাওলা কত মহব্বত করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আমি কবর আজাব দেখছি, আমার বন্ধুরে আমার বাবা দিরা, কাজেই আমরা সবসময় বলবো আল্লাহ আমাদেরকে তুমি ওই দিল দিয়ে দিও, ওই চোখ দিয়ে দিও, ওই কান দিয়ে দিও, তাইলে তো আমরা গোনায় কবিরা থেকে বাঁচতে পারব। যদি গোনায় কবিরা থেকে না বাঁচি, দশটা পাঁচটা কবিরা গোনা লাগবে না, একটা কবিরা গুণাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্যে। কথা বলেন ঠিক না ব্যাথি? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন কে? স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান। একবার বলেন কে? আমার এই ময়দানে জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার বাপ নাই মাও নাই, আল্লাহর রাস্তায় কেউ এখন এদিক সেদিক নজর দিয়েন না, খেয়াল করেন না রে বাবা, মা বাবার প্রতি সবার কিন্তু সব সন্তানদের প্রতি মা বাবার হক আছে। এরে বন্ধু এরে বাবাজি, এই ময়দানে বসিয়া কোন ছেলে কোন মেয়ে যদি মা বাবার রুহের মাগফিরাত কামনা করে কান্দে, আল্লাহ পাক মা বাবার কবর আজাব মাফ করিয়া দিবে, আমার মাওলা কবরটা জান্নাত বানিয়ে দিবে। আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, মায়ের দর্দ হয়ে বাবার দর্দ হয়ে একটা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ, বলেন না বলেন না বলেন না বলেন না আল্লাহ, আরে জমিন সত্য কাঁদতেছে, বলেন আল্লাহ বাবা। মাদ্রাসা ছাত্র হইল তলবে এলেমের বাবাকে আল্লাহ মাফ করিয়া দেয়, এটা লম্বা চড়া কোনো কথা নয়। তফসিরে বাইজাবির মধ্যে তফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা মুসা নবী যাচ্ছিলেন নবী নবীর কাছে, যাইতে কবরে অনেক আজাব দেখলেন, আসার সময় কোনো আজাব নাই, পয়গম্বর মুসা কবরের কাছে দাঁড়ায় বললেন আল্লাহ একটু আগে যে কবরে আজাব দেখলাম এখন কেন আজাব নাই? এই কবর কলার পক্ষে থেকে যখনই যেরকম যাওয়ার জানতে চাওয়া হইল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা এই কবর বলা ছিল বদকার গুণাগার, আর কবরের একটা বাচ্চা থুয়ে এসে যেই বাচ্চাটা নেককার, এমন একটা আওয়াজ বলছে এমন একটা শব্দ বলছে আলফার বলছে, এই বাচ্চাটার এই আলফার বলার কারণে আমি মাওলা খুশি হয়ে তার বাবার কবর আজাব মাফ করে দিছি। এ তার মা নাই যার বাবা নাই, সে জানে কত বড় নিয়ামত হারাইছেন, কত বড় নিয়ামত হারাইছেন। দুই মিনিটে এক মিনিটে কথাটা বলে দিই, যেহেতু মাগরিবের নামাজ সন্নি করে, এরে বন্ধু এরে বাবা দি, অনেক ঘটনায় তো আপনারা জানেন, প্রায় বয়ান আমি কথাটা বলে থাকি। এই তো গত কয়েক বছর আগে যখন দক্ষিণ অঞ্চলে সফরে যাবো বরিশালে, বাবাজি মাদের কত বড় নিয়ামত ওই দিন বুঝছি, আহা কার মা কবরে আছে এখনো তুমি মার নামে কান্না করি কর, মায়ের তুমি মাফ করিয়া আল্লাহ মাফ করিয়া দিবে তোমার কান্না বলছিল। দক্ষিণ অঞ্চলে সফরে যাওয়ার সময় আমার গাড়ির পিছনে যখন ফেরিতে অ্যাম্বুলেন্স উঠছে, অ্যাম্বুলেন্সটা বোঝাই গেল লাশবাহী গাড়ি, ফেরিতে তো সমস্ত গাড়ি স্টাফ বন্ধ, আমার বন্ধুগণ যার যার গাড়িতে শেষে থাকে কেউ নামে, আমার পিছনের অ্যাম্বুলেন্স থেকে আওয়াজ আসতেছে চিৎকার দিয়ে একটা বাচ্চা কান্দার, বলে ও আমি আমার আম্মুর কাছে যাবো দুধু খামো, ওই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন, আমার মায়ের বাইর করে দে আমার মায়ের দুধ আমি খামো। বাগানের এই আওয়াজ শোনার পরে বুঝতে আমার বাকি রইল না যে বাচ্চাটা বুঝতেছে না, তার মা চিরদিনের ঘুম ঘুমাইছে, এই মা কোনদিন উঠবে না। এ বন্ধু ডাবিয়া যখন ওই গাড়ির দিকে তাকাইলাম, নজর করে দেখি বনে বাতাস করতেছে, আর একটা ভাই খালি আব্দুরে বলতেছে, আব্দু ভাইয়ারে একটু শান্ত করো না,
ভাইয়াদের একটু শান্ত করুন, আমার বোন করে বাপের চেহারা দ্বিগুণ নজর করে দেখি, বাপ যখন থাকলে থাকলে বলছে যে তোমার মা নাই। এই কথাটা বলা মাত্রই এই বাচ্চাটা কেমন জানি পাগলের মতন কসমস করে বাবার গালে মুখে কামড় দেয়, কামড় দিয়ে ডাক দিয়ে বলে তুমি মিথ্যা কথা বলো, তুমি আমার মায়ের বাচ্চার মতো বোঝাচ্ছ। বাপের চেহারার দিকে নজর দিয়ে দেখি এইরকম হাজারো কামরানের দাগ বাপের চেহারার মধ্যে, কখনো বাচ্চারা হাতে কামড় দিছে, কখনো মুখে কামড় দিছে। এই বাপে বাতিল চইয়া বাচ্চারে কোন আঘাত না করে খালি চিল্লা চিল্লা কয় আল্লাহ। আসলে তো ওর মা মরে নাই, আমার মারিয়া চুইয়া গেছে। আমাদেরকে দেখাই লোকটা গাড়ির ভিতর থেকে চিল্লা চিল্লা বলে হুজুর আপনারা দোয়া কইরেন, একটা দোয়া চাই, আল্লাহ যেন কোনো দিন কোন বাবের বলে সন্তান তুইয়া মায়ের আগে নামিয়া যায়। আমার বন্ধু আমার বাবা দিরা, এই জন্যে মা বাবার একটা হক হলো আমাদের প্রতি মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, তাদের মাগফিরাত কামনা করা। আর লম্বা মায়ের বন্ধু আমার মেয়েরা আমি আল্লাহ তার বাবার কমরাজার মা করে দিছি, আল্লাহ রাস্তে কেউ এখন উঠবেন না, মাদ্রাসার ছাত্র মেয়েরা উঠাউড়ি করবেন না, কোনো উঠাউড়ি করবেন না, অনুরোধ করবো খবরদারি বিশৃঙ্খলা করবেন না। এই সূর্য ডোবার আগে দোয়া কবুলের সময়, এই সূর্য ডোবার আগে দোয়া কবুল হয়। আমার বন্ধুগণ এই দোয়া কবুল হওয়ার আগে ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি